সাধারণত গ্রীষ্মকালে অতিরিক্ত গরমের সময় শিলাবৃষ্টি হয়। ভারী শিলাবৃষ্টির কারণে উঠতি ফসলসহ অন্যান্য ফসলের ব্যাপক ক্ষতি হয়, প্রাণহানির ঘটনাও ঘটে। তবে অনেকেই জানেন না শিলাবৃষ্টি কেন হয়। বজ্রবাহী মেঘ ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহের ফলে যখন বায়ুমণ্ডলের অত্যন্ত শীতলতম স্থানে প্রবেশ করে, তখন পানির কণাগুলো ধীরে ধীরে বরফে পরিণত হয়। এক পর্যায়ে আকাশে যখন মেঘের পরিমাণ অনেক বেশি হয় বা মেঘ অনেক বেশি ভারী হয়ে ওঠে, তখন বৃষ্টির সময় আকাশ থেকে ওই বরফের টুকরোগুলো বৃষ্টির সাথে ভূপৃষ্ঠে পতিত হয়। আরও সহজভাবে বলা যায়, ঊর্ধ্বমুখী বায়ু এমন একটি অবস্থানে পৌঁছায় যেখানে তাপমাত্রা শূন্যের নিচে চলে যায়, অর্থাৎ যেখানে পানি বরফ হতে শুরু করে। এক পর্যায়ে ঊর্ধ্বমুখী বায়ুতে সৃষ্ট বরফ খণ্ডগুলো ওই বায়ু প্রবাহের থেকে ছুটে গিয়ে নিচের দিকে পড়তে থাকে। ওই ঊর্ধ্বমুখী বায়ুর উপরে উঠে যাওয়ার পরে বরফ কণা সৃষ্টি হয়ে নিম্নগামী হওয়ার প্রক্রিয়ায় বারবার চলতে থাকে এবং বরফ কণার উপর বারবার আস্তরণ জমা হয়ে তা বরফখণ্ডের আকার নেয়। এই শিলাখণ্ডগুলো বৃষ্টির পানির কণা বা মেঘকে আশ্রয় করে ক্রমশ ভারী হয়ে ওঠে এবং ঊর্ধ্বগামী বায়ু যখন আর এতটা ভারী কণা বহন করতে পারে না, তখন শিলাখণ্ড বৃষ্টির সাথে ভূমিতে পতিত হতে থাকে, যাকে আমরা শিলাবৃষ্টি হিসেবে দেখতে পাই। এই শিলাবৃষ্টির প্রতিটি শিলার গড়ে ব্যাস হয় 5 থেকে 150 কিলোমিটারের মধ্যে। শীতপ্রধান দেশগুলোর তুলনায় পার্বত্য অঞ্চলগুলোতে শিলাবৃষ্টি বেশি হয়। সাধারণত শিলাবৃষ্টির স্থায়িত্বকাল 15 মিনিটের বেশি হয় না। বায়ুমণ্ডলে থাকা শিলাখণ্ডগুলো আকারে অনেক বড় হয়ে থাকে। মাটিতে ছড়ে পড়ার সময় শিলাখণ্ডগুলো একে অন্যের সঙ্গে ঘর্ষণের ফলে ছোট হয়ে যায় এবং তা ছোট ছোট আকারে শিলা হিসেবে নেমে আসে। শিলাবৃষ্টির সাথে আসলে কোনো দেশের তাপমাত্রার সরাসরি সম্পর্ক নেই। শিলাবৃষ্টি হয় ঝড়ের সময়। শীতপ্রধান দেশেও উপরোক্ত সকল ক্রাইটেরিয়া পূর্ণ হলে সেখানেও শিলাবৃষ্টি হয়ে থাকে। সাধারণত শিলাবৃষ্টি তৈরি হয় ঝড়ের মেঘ থেকে। সারা জেরিন, ঢাকা প্রকাশ।